السلام علیکم ورحمۃ اللہ. میرے بھائی و دوست بزرگ عزیز ہو اپنادر کے ہمرا ای پرجنت বিভিন্ন নামাজ ফজর জোহর আসর কোন নামাজ কীভাবে পড়তে হয় তাহাজ্জুদের নামাজ সালাতুত তাসবিহের নামাজ কীভাবে পড়তে হয় আমরা এই পর্যন্ত আমরা ভিডিওর মাধ্যমে দেখাইছি. আলহামদুলিল্লাহ বিভিন্ন কমেন্ট আসতেছে দেশ বিদেশ থেকে, অনেকেই চাইতেছেন হুজুর সামনে যে নামাজগুলো বাকি আছে মাগরিব এশা আর অন্যান্য নফল নামাজ কীভাবে পড়ে, প্রত্যেকটা ভিডিও যদি থাকে তাহলে ভিডিওর মাধ্যমে আমরা দেখে আমাদের নামাজগুলো আরও সুন্দর করতে পারি. তো ওই দিকে লক্ষ্য করে আমাদের HRS হাফিজুর রহমান শ্রীপুরি ভাই ওনার অক্লান্ত পরিশ্রম চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা এই পর্যন্ত আসছি. আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশে আরও দিন প্রচার হবে, মানুষ দেখবে, মানুষ নামাজ শিখতে পারবে. ওই দিকে লক্ষ্য করে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত. তো মাগরিবের নামাজ কীভাবে পড়ব, প্রথম নিয়ত, আসলে নিয়ত আমি যে উজু করছি বা ঘর থেকে বাইর হয়েছি ওইটাই নিয়ত হয়ে গেছে. এরপরে তারপরও যদি আপনার মনে কোনো ইয়া থাকে, সঞ্চয় বা দ্বিধাদ্বন্দ্ব থাকে ভিতরে, তাহলে আপনি এইভাবে নিয়ত করতে পারেন যে মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য কিবলামুখী আদায় করতেছে আল্লাহ আকবার, এরকম আপনি নিয়ত করতে পারেন. তো মাগরিবের নামাজ কী ব্যাপারে এখন ভিডিওর মাধ্যমে দেখানো হইতেছে. আপনি এই নামাজের এই জায়নামাজের যে দোয়া আমরা পড়ি স্বাভাবিক, এই দোয়া আসলে আপনি যদি পড়েন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা না পড়লে না ইয়া করলে আপনার কোনো গুণা হবে না. আপনি মনে মনে ধারণা করতে পারেন যে আমি আল্লাহর সামনে আমার চেহারাকে এরকম আমি নিজে উপস্থিত হইয়া দাঁড়াইলাম, এটা আমার জীবনের হয়তো শেষ নামাজ, আমি পুল সিরাতের উপর দাঁড়ানো, ডাইনে আমার জান্নাত বামে আমার জাহান্নাম, এরকম সামনে আমার আল্লাহ উপস্থিত, আমি আল্লাহ আমাকে দেখতে পাইতেছেন অথবা আমি আল্লাহকে দেখতে পাইতেছি. আমি যদি আল্লাহকে না দেখি অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন, পিছনে আমার আজরাইল আলহি সালাতাম, এটা আমার জীবনের শেষ নামাজ. এইভাবে নামাজগুলো পড়া আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক. আপনি একা একা কিভাবে নামাজ পড়বেন ওইটাই দেখানো হইতেছে. এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এরপরে বিসমিল্লাহ পরে একটা সূরা মিলাইবেন. সূরাটা সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত, সূরা নাস পর্যন্ত মাগরিবের নামাজে এই সূরাগুলো দিয়ে কেরাত পড়া, নামাজ পড়া সুন্নত, এটাকে কেসার মুফাসসাল বলে. বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. الله أكبر.
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আপনার হাতরা সোজা থাকবে, এভাবে মুট করে ধরতে হবে, মাথা দম পিঠ সোজা থাকবে, নজরটা দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে থাকবে। তিনবার, পাঁচবার, সাতবার এর কম বেশি আপনি দোয়াটা পড়তে পারবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে সোজা যাইতে হবে, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ কম বেশি পড়তে পারবেন, তবে তিনবারের কম নয়, তিনবারের অধিক বা তিনবার, আর বেশি ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য তিনবার পড়লাম। আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। সেজদা দুই হাতের বৃদ্ধাঙ্গুলের বরাবর নাকটা থাকবে, আগে হাঁটু পড়বে, এরপরে হাত পড়বে, এরপরে নাক, এরপরে কপাল। ওঠার সময় আগে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু। আল্লাহু আকবার, সোজা উঠতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ورأيت الناس يدخلون في دين الله أفواجا, فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আমিন জোরে বললাম, আপনারা শুনতে পারবেন না, এই জন্য আমিনটা জোরে বলতে হইল। মূলত আমিন আমরা আস্তে আস্তে বলব। আল্লাহু আকবর, سبحان ربي العظيم, سبحان ربي العظيم, سبحان ربي العظيم, سمع الله لمن حمده, ربنا لك الحمد, الله أكبر, سبحان ربي الأعلى, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা
ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh. Assalamu alayna wa ala ibadillahis salihin. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Allahu akbar. এরপর বিসমিল্লাহ পরে মনে মনে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা শেষ, এরপরে আমরা রুকুতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ফাতিহা আমরা জোরে পড়লাম এই জন্যে, যেহেতু আমরা আপনারা জানবেন না এই জায়গায় তৃতীয় রাকাতে দাঁড়াইয়া মাগরিব নামাজের ফরজে কী পড়তে হয়, এই জন্য জোরে পড়লাম। মূলত আস্তেই পড়তে হয় সূরা ফাতিহা। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমি যে একা নামাজ পড়বে, যদি রাত্রের, বিশেষ করে রাত্রের নামাজগুলো হয় মাগরিব, এশা, ফজর, এই তিন ওয়াক্তের নামাজে কেরাত জোরে পড়তে হয়। যদি আপনি ইমাম হন কেরাত জোরে পড়বেন, আর আপনি যদি একা 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 নামাজ পড়েন তাহলে আপনি এই নামাজগুলোতে মাগরিব, এশা, ফজর এই নামাজগুলোতে আপনি জোরে পড়তে পারবেন, আস্তেও পড়তে পারবেন। আর যেহেতু একা পড়লে মিডিয়াম আওয়াজে আপনি পড়লেন যাতে আপনার কান শুনতে পায়। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى পাগুলা খাড়া অবস্থায় থাকবে, পাগুলা কোনো লড়াচড়া করবে না, পাও যাতে উপরে দিয়ে না উঠে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম, হাইয়িনা বিসসালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই শ্রম, এই কষ্ট, এই দিনের জন্য অন্য কোনো উদ্দেশ্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ দিনের তারাক্কি, উন্নতি, দিনের প্রচার প্রসার এই উদ্দেশ্য। আল্লাহ এই চ্যানেলকে আল্লাহ দিনে দিনে উন্নতি আর তারাক্কি দান করেন। আল্লাহ আপনি আমাদের এখলাসকে, আল্লাহ নিয়তকে আল্লাহ সহি শুদ্ধ করে দেন। আল্লাহ আপনার জন্য যেতে হয় দুনিয়া কোনো উদ্দেশ্য লোভ লালসের জন্য যাতে না হয়, আল্লাহ আল্লাহ দিনের জন্য এই প্রচার প্রসারকে আপনি কবুল করেন। যেই ভাইয়েরা দেখবে শুনবে আল্লাহ শ্রম দিতেছেন, কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে আমাদের নামাজকে আল্লাহ আপনি কবুল করে নেন, সারা উম্মতি মুহাম্মদকে আল্লাহ আপনি মাফ করেন। আল্লাহ এই ভিডিও দেখে যাতে আমাদের নামাজগুলো আরও সুন্দর করতে পারি, আল্লাহ আল্লাহ আপনার জন্য যা আমাদের ভালোবাসা, আপনার জন্য আমাদের জীবন, আপনার জন্য আমাদের মরণ, আল্লাহ আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ, আল্লাহ মেহরবানি করে রসুলের আল্লাহ বাতলানো নামাজ, আল্লাহ যেইভাবে রসুল নামাজ পড়তে বলছেন আল্লাহ ওইভাবে আমাদের নামাজগুলোকে কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।